বিশাল এই পৃথিবীতে নানান প্রান্তে রয়েছে নানা রকম বৈচিত্র্য, আর এই বৈচিত্র্য যে কেবল প্রকৃতির মধ্যে রয়েছে তা নয়, রয়েছে সমাজ ও রাষ্ট্র অনুশাসনের মধ্যেও। এক দেশে যে জিনিস খুব স্বাভাবিক ও গ্রহণযোগ্য, একই জিনিস অন্য দেশে হয়তো খুব অস্বাভাবিক ও অবৈধ। বিভিন্ন দেশে 10টি নিষিদ্ধ বিষয় যেগুলো আমরা স্বাভাবিক ও গ্রহণযোগ্য বলে মনে করি। নাম্বার 10, গ্রিস, ভিডিও গেম। গ্রিস সরকার 2002 সাল থেকে তাদের দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ করে। সরকার অবৈধভাবে জুয়া খেলাকে নিষিদ্ধ করার জন্য এক পর্যায়ে ভিডিও গেম খেলা নিষিদ্ধ করে। নাম্বার 9, মালয়েশিয়া, হলুদ কাপড়। মালয়েশিয়া সরকার রাজনৈতিক কারণে হলুদ রঙের কাপড়, টিশার্ট, জুতা ইত্যাদি নিষিদ্ধ করে, কারণ তারা মনে করে যে হলুদ হচ্ছে প্রতিবাদের রং। নাম্বার 8, ডেনমার্ক, শিশুর নামকরণ। শিশুদের যাতে বেখাপ্পা বা অদ্ভুত কোনো নাম না দেওয়া হয়, সেই জন্য ডেনমার্ক সরকার ছেলে ও মেয়েদের জন্য 24,000 নামের এক তালিকা দিয়েছে। কেউ যদি এর তালিকার বাইরে কোনো নাম রাখতে চান, তাহলে তাকে ডেনমার্ক সরকারের অনুমতি নিতে হবে। নাম্বার 7, ইরান, পশ্চিমাদের চুলের কটন শৈলী। ইরানে নাপিতরা মনে করে পশ্চিমাদের চুলের কটন শৈলী হচ্ছে শয়তানের দেবতার উপাসনা একটি চিত্র। তাই ইরানের নাপিতের ইউনিয়ন পশ্চিমাদের চুলে যে কোনো কটন শৈলী তাদের দেশ নিষিদ্ধ করেছে। এছাড়া ইরান সরকার তাদের দেশে পশ্চিমা সঙ্গীত, জাপ সঙ্গীত, আট শার্ট, জিন্স, পোষা বিড়াল ও কুকুর এবং উইল্ক নিষিদ্ধ করেছে। চীন, জুঁই ফুল, চিশিয়ান জুঁই বিপ্লবের পর চীন সরকার চীনের জুঁই ফুল বিক্রয়, উৎপাদন এবং এ বিষয়ে এমনকি কথা বলা নিষিদ্ধ করেছে, কারণ চীন সরকার মনে করে জুঁই ফুল তার সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। নাম্বার 5, বুরিন্ডিং, জগিং। বুরিন্ডিং প্রেসিডেন্ট পিয়ে নিকুজি যে তার দেশে সকালে জগিং করা নিষিদ্ধ করেছেন, কারণ তিনি মনে করেন সকালে জগিং তার দেশে নৃত্যাধিক গোষ্ঠীগুলোর মধ্যে দাঙ্গা ও যুদ্ধের সৃষ্টি করতে পারে। নাম্বার 4, ফ্রান্স, কেচাপ। ফরাসি কিশোর কিশোরীরা তাদের দুপুরে খাবারের সাথে অতিমাত্রায় সস ও কেচাপ ব্যবহার কারণে সে দেশের সরকার দেশে কেচাপ নিষিদ্ধ করেছে, কারণ সরকার মনে করে অতিমাত্রায় সস ব্যবহার তার ইতিগত রন্ধন প্রণালী মৌলিকতা হারাতে পারে। নাম্বার 3, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারে বাতকর্ম নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র ফ্লোরিডার অঙ্গরাজ্যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পর থেকে প্রকাশ্যে বাতকর্ম করা নিষিদ্ধ। নাম্বার 2, সামোরা, জন্মদিন ভুলে যাওয়া বেআইনি। পলিনেশিয়ান দ্বীপরাষ্ট্র সামোরা, স্বামী যদি তার স্ত্রীর জন্মদিন ভুলে যায় তাহলে সেটা হবে বেআইনি। এই জন্যে অনেক স্বামী তাদের স্ত্রীর জন্মদিন নোটপ্যাডে লিখে বা মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখেন। নাম্বার 1, উত্তর কোরিয়া। প্রায় সব কিছুই, টিভি দেখা, সঙ্গীত বাজানো, দেশ ছেড়ে চলে যাওয়া, নিজেদের মতামত জানানো, প্রকাশ্যে হাসা, ধর্মে বিশ্বাস করা, গাড়ি চালানো, বাইরে বিশ্বের সাথে যুক্ত হওয়া এবং নীল রঙের জিন্স পরিধান করা ইত্যাদি থেকে শুরু করে এমনকি উত্তর কোরিয়াকে উত্তর কোরিয়া বলে সম্বোধন করাও পৃথিবীর সব চাইতে আপনাকে উত্তর কোরিয়াকে কোরিয়া বলে উল্লেখ করতে হবে। এর মধ্যে কোন বিষয়টি আপনাকে অবাক করেছে আমাদের কমেন্ট করে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।